বাংলাদেশে পড়ুকিয়ার কোনো বিচার নাই, যে প্রবাসী ভাইরা কত কষ্ট করে টাকা ইনকাম করে ফ্যামিলিদের জন্য, না খায়া না ঘুমায়া টাকা ইনকাম করে দেশে পাঠায়, আর ওয়াইফেরা কি করে বুক বিলাসিতা কইরা চলাফেরা কইরা অন্য পুরুষের সাথে পরকিয়া করে যায়, এই যে দুধের শিশুরা ওরা যে কেমনে বাঁচবো, রাস্তা গিয়া টুকা হইব হিরণ চিবু পরে পরিচয় দেয় যারো সন্তান। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আমরা চলে আসছি গাজীপুরে, গাজীপুরে ওই যে টিকটক করে ওনার ওয়াইফ চলে গেল ব্রাহ্মণবাড়িয়াতে, তো উনি কিন্তু আসলে কান্নার বন্যা বসায় দিচ্ছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, দুটি বাচ্চা, এই বাচ্চা রেখে টিকটক নামের এক অন্ধ আসক্ত হয়ে টিকটকে, তারা কিন্তু এই বাচ্চাটা ফেলে ওনার ওয়াইফ সে চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া, এক ছেলেকে বিয়ে করে ফেলছে, সেও আরেক টিকটকার। চলে আসছি গাজীপুরে, গাজীপুরে আসার উদ্দেশ্য হচ্ছে ওনার মানে কেমন চলছে, কীভাবে চলছে দুটো বাচ্চা নিয়ে। দেখতে পাচ্ছেন ফুটফুটে দুটো বাচ্চা, কীভাবে সম্ভব এই বাচ্চাগুলোকে রেখে তার মা চলে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে তাদেরকে দেখে চোখে পানি ধরে রাখার মতো না, এমন একটা অবস্থা যে দুটি বাচ্চা, নিষ্পাপ দুটি বাচ্চা, কী অপরাধ ছিল তো এই বাচ্চাগুলোর, কেন আজকে এই বাচ্চাগুলোকে ফেলে টিকটক নামের এক ব্যাধি, মানসিক ব্যাধি, সেই ব্যাধিতে পড়ে এই বাচ্চা দুটাকে রেখে বিয়ে করে ফেলছে প্রিয় দর্শক শ্রোতা আরও একজনকে। কিন্তু আজকে টিকটক বাংলাদেশে এমন মানে এমন এমন মানুষ টিকটক চালায় যারা এই এই বাচ্চাগুলোকে রেখে কিভাবে চলে গেল তাদের কাছে, আমি আসলে তার কাছে প্রশ্ন করবো। আচ্ছা ভাই, আপনি তো প্রেম করে বিয়ে করছিলেন না, কি নাম যে আপনার? আমার নাম উমর ফারুক। উমর ফারুক, আপনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, প্রিয় দর্শক শ্রোতা ওনার বাড়ি কিন্তু কিশোরগঞ্জে আছে, এখন ঢাকাতে। আচ্ছা আপনি বিয়ে করছেন যে কত বছর? ছয় বছর আগে। ছয় বছর আগে। আচ্ছা এই যে আপনার ওয়াইফ যে টিকটক আসক্ত ছিল সেটা কি আপনি জানতেন? জি না, আমি ভাই জানতাম না, কখনো জানতেন না। এই যে আপনি কি কাজ করেন মূলত? আমার ওখানে বাঙালি ব্যবসা ছিল, দোকান বাঙালি ব্যবসা ছিল। আচ্ছা আপনার বাবা মা আছে তো? না জি আছে। আপনার ভাই বোন? জি আছে। আপনার বাবা মা কোথায় এখন? এখানে আছে, কিশোরগঞ্জ আছে। আচ্ছা যখন আপনি কখন থেকে বুঝতে পারলেন যে সে চলে যাবে বা টিকটক করে, এটা কখন থেকে হলো এই ঘটনাটা? আমি ওকে রোজার পাঁচ দিন আগে ফোন কিনে দিয়ে আইছি, এখন যে জায়গায় আছি সেম এই জায়গায় ভাইয়ের কাছে আসছিলাম। আচ্ছা আপনি কি একটাবারও বুঝতে পারেন না যে সে টিকটকে আসক্ত, সে কার সাথে প্রেম করছে একটাবারও বুঝতে পারেন না? কেন, আপনি কি আপনার বউকে ভালোবাসতেন না? ভালোবাসতাম ভাই। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আমি একটু থামিয়ে দিচ্ছি আপনাকে, প্রিয় দর্শক শ্রোতা একটা কথা বলে রাখি, উনি কিন্তু প্রেম করে বিয়ে করছে, উনি কিন্তু ফ্যামিলিগতভাবে করছে পরবর্তীতে, কিন্তু প্রেম করে ভালোবেসে অনেক ভালোবাসলেই একটা মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু প্রেম করে বিয়ে করার পরে দেখেন একটা মেয়ে যখন খারাপ হয় সে ভাই টিকটক আর এটা সেটা দোষ দিয়ে লাভ নাই, যে খারাপ সে সবসময় খারাপ, সে কিন্তু প্রেম করেই বিয়ে করছে ওনাকে ভালোবেসে, তারপরে আবারও আরেক টিকটকের সাথে ভালোবাসা হয়ে যায়, প্রেম হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা আপনার কয় বছর প্রেম করছিলেন? প্রেম ছিল দুই মাস। দুই মাসের প্রেমে আপনি বিয়ে করে ফেলছেন, সেটাও কি টিকটকে? জি না জি না ভাই। সেটা কীভাবে প্রেম করতে? ওই আমি ওই জায়গায় কোম্পানিতে চাকরি করতাম রিফ্লেক্সে। আচ্ছা উনি কী করতো? উনি ওই সময় পড়ালেখা। কতটুকু লেখাপড়া করছে সেই মেয়েটা? সেভেন পর্যন্ত। সেই মেয়েটার নাম কী যে? তামান্না। তামান্না। ওনার কি কোনো ছবি আছে আপনার কাছে? জি না ভাই। কোনো ছবি রাখেন নাই? না না। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই যে বাবুটা, বাবু তোমার নাম কী? লামিয়া। বলো জান্নাত বলো। এখন সে আমরা তাকে একটা তার মায়ের ভিডিও দেখাইছিলাম, এই ফুটফুটে বাচ্চা, দেখেন আপনার বাচ্চা হলে কী করতেন? এই বাচ্চাটা যদি আপনার হতো, আমার যদি হতো আমি আমার জীবন দিয়ে দিতাম এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য, কিন্তু বাচ্চা রেখে কীভাবে একটা মা এভাবে চলে যেতে পারে আরেকটা পুরুষের কাছে? প্রিয় দর্শক শ্রোতা আমরা আশ্চর্য হই, আমাদের সমাজটা আমাদের দেশটা কোথায় চলে যাচ্ছে দর্শক শ্রোতা? আমরা আসলে এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে প্রতিনিয়ত করতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বাচ্চা, তাকে কি ডিভোর্স দিয়ে গেছিল? জি না জি না, ডিভোর্স দিয়ে যান। এখন তো আপনি চাইলে মামলা করতে পারেন ওর বিরুদ্ধে। জি অবশ্যই। এখন আমি শুনছি ও নাকি উল্টা আপনার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছে। করুক না, সমস্যা কি? এটা কি সত্যি? করুক, আমি তো চাইতেছি মামলা করুক। এটা কি সত্যি সে মামলা করতে চাচ্ছে? এটাই তো, মামলা করলেই তো মনে করেন বোঝা যায়। আপনি কি থানা পুলিশ করছিলেন এখনো পর্যন্ত? জি এখন পর্যন্ত আমি চেষ্টা করতেছি। থানায় গেছিলেন? জি জি। কিন্তু সাহায্য সহযোগিতা পাচ্ছেন কি? জি না। কেউ কোনো সাহায্য সহযোগিতা করছে? আপনি কি চান, আপনি কি চান সেই মেয়েটা এখন ফিরে আসুক, যেমন আমরা নাসির তামিমার যে ঘটনাটা দেখেছিলাম? জি জি জি। সেই ঘটনা সে কিন্তু ফিরে পেতে চাইছিল, কিন্তু আপনি কি চান তাকে ফিরে পেতে চান? এখন আর ভাই ফিরে পায় কি করবো? এই যে বাচ্চা দুইটার দিকে তাকিয়ে কি আপনি ফিরে পেতে চান? আমি ভাই বলি, বাচ্চা তো ওর গর্ভে থেকে হয়েছে, আমার গর্ভে থেকে তো আর হয় না। তা তো অবশ্যই, কিন্তু তার মায়া থাকার কথা বেশি। আর আমি যে সঙ্গে ডিভোর্স পেপার আমি সই করতে চাই না, শুধু আমি বাচ্চার বিনিময়ে আমি সই করছি। ডিভোর্স পেপার পাঠাইছে কখন? এটা তো ভাই একটা ফলস কাগজ, এই যে আমার আলামিন ভাইকে নিয়ে গেছিলাম। কাগজটা কি আছে এখন দেখাতে পারবে? আছে আছে। আচ্ছা তুমি বাবু একটু বাবাকে মারি ফেলতেছো, আম্মুও চলে গেছে, বাবাকে মেরে ফেলবা তুমি? বাবাকে মারে না, বাবাকে মারে না, বাবা তো তোমাকে অনেক ভালোবাসে। আচ্ছা ওকে নিয়ে ফুলে নিয়ে একটু বসেন, এটা তো ফটোকপি, 100 টাকা দামের ফলস একটা কাগজ, 100 টাকা দামের একটা ফলস কাগজ এটা। এটা কত তারিখে দিয়েছে? এটা এখানে লেখা আছে 31। উনি কিন্তু বাগছে কখন? উনি তো বাগছে হলো 24 গেছে মাসের 24 তারিখে। 24 তারিখে জয়প্রিয় দর্শক, একটা ফলস কাগজ ধরায়া দিয়ে চলে গেছে, যে ঘটনাটা ঘটেছিল নাসির তামিমা, ঠিক আছে, সেই ঘটনাটা কিন্তু আপনার জীবনে হয়ে গেল। আপনাকে ডিভোর্স না দিয়েই
সে কিন্তু আরেকজনের কাছে চলে গেছে এখন কিন্তু আইনানুগভাবে আপনি সাহায্য সহযোগিতা পেতে পারেন জি জি সেই ব্যবস্থা কি করতেছেন জি জি করতেছি এই যে দুইটা বাচ্চা দিকে তাকিয়ে সে চলে গেছে যা কিন্তু এই বাচ্চা দুইটা কি হবে এখন আপনি তো মানে আপনি তো ছেলে আপনি তো বাইরে বাইরে থাকতে হবে কাজ কম করতে কিন্তু এই যে অবশিষ্ট দুধের শিশু সে তো দুধ খাওয়া ছাড়ে না মনে হয় এখনো না এখন সমস্যা নেই এখন কিভাবে চলতেছে এদেরকে কি খাওয়াচ্ছেন এদেরকে ওই তো মনে করেন বিস্কিট টিস্কিট দেখেন মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা বাবা শত ভালোবাসলে মায়ের যে জিনিসগুলো বাবা কিন্তু সেগুলো পারে না বাবা ঘরের বাইরে থাকতে হয় কাজ করতে হয় ঠিক আছে বাচ্চাগুলোকে কে দেখাশোনা করতেছে এখন আমি দেখতেছি আমার বড় ভাই আছে বড় ভাই আছে আমার কত লোকা ভাই ওই ওর বাচ্চাদের প্রতি এতটা ইনভলভ না কারণ যদি থাকতো বাচ্চাদের প্রতি কোনো মায়া নাই না 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 মায়া যদি থাকতো তাহলে যে সঙ্গে আমি ডিভোর্স পেপার উৎসই করতে চাই নাই তবু আমরা বাধ্য ওর নিজের মুখের কথা এটা আমার কথা না আপনারা শুনছেন মনে হয় যে ওই সই করতে চাই নাই পরে বাচ্চা নিতে চাইছে দেখে তো সই করে রাখছি আমার কথা রইল ওই সইটা করার আলামিনবার মূল উদ্দেশ্য হইল বাচ্চারে যদি আমরা নিয়ে আসি তাহলে ফোন দিয়ে হয়তো বা বলবে যে আসার জন্য কান্নাকাটি করতে পারে এরকম ভেবে আমরা সই করে বাচ্চাকে নিয়ে আসছি কিন্তু এখন বুঝা যাইতেছে যে বাচ্চাকে নিয়ে আসাতে আমার অনেক ভালো হয়েছে কারণ আমি চাই না এরকম খারাপ মহিলার কাছে আমার দুইটা সন্তান থাক থাইকা মানুষ হোক কারণ ওদেরকেও ওদেরও একটা লাইফ আছে আমি যদি ওদেরকে প্রতিষ্ঠিত করতে পারি ওদেরকেও অন্য কোনো জায়গায় বিয়া দিতে হবে কিংবা শিক্ষিত করতে হবে এটাই ভাই আমি চাই না ওর সাথে আমাদের কোনো রিলেশন থাক মানে ওর কোনো রিলেশন রাখতে চাচ্ছে না মেয়ের সাথে এখন যদি সে কখনো ভুল বুঝতে পারে আপনার কাছে ফিরে আসতে চায় ভাই ভুল একটা মানুষের ভুল কখন কয়বার আপনি ক্ষমা করবেন একবার গেছে গা আমি কিন্তু পারতাম ওরে বইলা থাকতে আগেও একবার গেছিল না না আমি বলতেছি ওই যে সঙ্গে গেছে গা বাচ্চার লুকানো অবস্থায় ছিল আর বাচ্চারে ফিরা পাইছে জি জি ওই সঙ্গে কিন্তু আমি অনেক চেষ্টা করছি ওরা আনার লাগিয়া কিন্তু আসে নাই তারপরে আমি ডিভোর্স পেপারে সই করার আগেও আমি ওরা অনেকবার বুঝাই বলছি ভাইয়েরাও বলছে ভাইয়েরা যতটুকু হেল্প করছে মানে অসংখ্য ধন্যবাদ এটাই ভাই কারণ ওর ভিতরে শুধু টিকটক গ্রাস করছে আর পরকিয়া ওরা 24 দিন ছিল অবৈধভাবে কোনো কাগজপাতি কোথায় ছিল হোটেলে ওই তো হোটেলে থাকে না যে জায়গায় থাকে ওটা তো ভাই আমি জানতাম না মিথ্যা কথা ভাই বলতে আমি পছন্দ করি দর্শক শ্রোতা সহজ সরল এই বাইটি তার ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু আজকে সেই ভালোবাসা কোথায় আজকে সেই ভালোবাসাকে ফেলে টিকটক নামের সে অন্ধ জগতে চলে গিয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে দুইটা বাচ্চা রেখে প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে নাপাসি রাবের সাথে বিষ খাইয়ে দুইটা বাচ্চাকে মেরে ফেলছিল এমন মানুষ কিভাবে থাকে আমাদের সমাজে এইভাবে কিন্তু আপনি তো কোনো বিচার পাচ্ছেন না এখনো কোনো বিচার হয় নাই পাইছেন কোনো বিচার তো ভাই নাসি এগুলা কাহিনী কইরা বিচার হয় নাই বাংলাদেশে বিচার কি হবে এগুলা বাংলাদেশে পরকীয়ার কোনো বিচার নাই এই যে প্রবাসী ভাইরা কত কষ্ট কইরা টাকা ইনকাম কইরা ফ্যামিলিদের জন্য না খায়া না ঘুমায়া টাকা ইনকাম কইরা দেশে পাঠায় আর ওয়াইফেরা কি করে বুক বিলাসিতা কইরা চলাফেরা কইরা অন্য পুরুষের সাথে পরকীয়া কইরা জায়গা এই যে দুধের শিশুরা ওরা যে কেমনে বাঁচবো রাস্তায় গিয়া টুকাইব হিরণ চিইব পরে পরিচয় দেয় যারো সন্তান বাংলাদেশে পরিস্থিতি সেম এরকমই হইতেছে 2031 সালে বাংলাদেশ এক নম্বরে থাকবে পরকীয়ার খাতায় আপনার লেখা নেন আমার কাছ থেকে দর্শক শ্রোতা পরকীয়ার এই জগৎ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেখতে পারতেছেন এই বাচ্চাগুলোকে কিভাবে রেখে উনি পরকীয়া করে চলে গেছে এখন কি আপনার সাথে কখনো বা বাচ্চার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করেছিল সেই মহিলা সে চেষ্টা করে নাই কি নাম যে তার তামার নাক তার আমি অনেক আশায় ছিলাম যে ওই হয়তো বা বাচ্চাদের ভালোবাসার বিনিময়ে 1 মিনিট হলো ফোন দিয়া বলবে বাচ্চাকে একটু দাও একটু কথা বলবো আমার মন চাইতেছে কিন্তু চাই না সেটা না না আজকে কতদিন হলো চলে গেল আজকে তো প্রায় 1 মাস 3 দিন যাবে যখন প্রথম গেল ওই বাচ্চাগুলো কি কান্নাকাটি করছিল কেমন মহিলা হতে পারে যে বাচ্চার জন্য অন্তত একটা ফোন দিতে পারতো যে আমার বাচ্চাকে একটু দাও তোমাকে আমি ভালোবাসি না আমি তোমাকে ঘৃণা করি কিন্তু আমার বাচ্চাটাকে ভালোবাসি একটু দাও আচ্ছা কুকুর গরু ছাগল হাঁস মুরগি সেগুলো বাচ্চার মায়া বুঝে আমরা মানুষ পেয়ে কি আমরা বাচ্চার মায়া বুঝি না এই দুইটা ফুটফুটে বাচ্চা কত সুন্দর ভাই আমাকে যদি বলে তুই মরবি না তোর বাচ্চাকে মারবে আমি বলবো আমাকে মেরে ফেলেন আমার বাচ্চাকে না কিন্তু আজকে সেই মহিলা পরকীয়া আসক্ত হয়ে টিকটকে আসক্ত হয়ে কিভাবে এই দুইটা বাচ্চাকে ফেলে চলে গেল আমি আমার বোধ কম আচ্ছা আপনার কি সাংসারিকভাবে কোনো ঝামেলা ছিল মারামারি করছেন কখনো আপনার ওয়াইফকে মারছেন আমি যে জায়গায় কখনো হাত তুলছেন না না কখনো হাত তুলছেন না আমার হাতে 32টা শিলে আছে দুই হাতে ওর সাথে একদিন রাগারাগি কইরা বাচ্চারে কেন মারছিল ওর সাথে রাগারাগি আমি গ্লাসের মধ্যে বাড়ি দিই আমার হাত নিজের হাত কেটে আমি 3 মাস ছিলাম হাসপাতালে কিন্তু তারপর ওকে ওকে আমি কখনো গালি দিছেন মা বাপ তুলে কখনোই না কারণ ভালোবেসে বিয়ে করছেন জি 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 কখনোই তো কোনো আচ্ছা সে একটা দাবি করতেছিল আপনি যৌতুকের কারণে টাকা পয়সার কারণে তাকে মারধর করতেন এই একটা অভিযোগ করতেছে ভাই আপনারা ওই আমার মালিক তো আছে আমি যে বাসায় ভাড়া থাকতাম যদি আমি নেশা পানি করতাম এরকম প্রতিদিন এই টর্চারিং ওকে করতাম তাহলে ওই মালিকে তো আমার ওই বাসায় ভাই জায়গা দিত না কারণ আরো 10টা ফ্যামিলি আছে ওই মালিকে তো চাইবো না যে আমার কারণে আরো 10টা ফ্যামিলি নষ্ট হোক তার বাসার আমি বুঝতে পারছি আপনার বিষয় প্রিয় দর্শক শ্রোতা টিকটক মূল সমস্যা ছিল টিকটক ওনার কোনো দোষ নাই উনি নেশা পানি বা উনি খারাপ ছেলে নয় আমরা হয়তো এখানের এলাকার কারোর সাথে কথা বলতে পারতেছি না কারণ হচ্ছে উনি একটু লুকায় থাকা কারণ এতটা ভাইরাল ওনার ভিডিও কারণ এতটা খারাপ লাগছিল যে পুরো দেশবাসী ওনার ভিডিও শেয়ার করছিল কারণ হচ্ছে বাচ্চা দুইটার কান্না ওনার কান্নায়
কারণ হচ্ছে কি করবে এখন এই বাচ্চা দুটোকে মানুষ করার জন্য আচ্ছা এখন যদি কেউ আপনাকে বাচ্চা দুটো নিতে চায় আপনি কি বাচ্চা দিবেন জি না ভাই বাচ্চা দিলে তো ওই যে আমার আমার কাছে বড়টা ছিল আর আমি ছোটটাকে আপনার জীবনের বিনিময়ে বাচ্চা দিবেন না প্রিয় দর্শক যদি দেখতেন দেখতে পারতেন এই ভাইটা মানে বাচ্চাকে কতটা ভালোবাসে প্রায় আমাদের মতে যে বাচ্চার ভালোবাসার জন্য সবকিছু ছাড়তে পারবে আমি দেখছিলাম যে ওনাকে অনেক ফোন করতেছিল প্রবাস থেকে অনেক মেয়েরাও ফোন করতেছিল যে বাচ্চা দুটো আমাকে দিয়ে দেন কিন্তু আমি চাই আমার বাচ্চা দুইটাকে প্রতিষ্ঠিত করে কোনো একদিন স্বপ্ন টিভিতে আমি আবার দেখাই দিব যে আমি উমর ফারুককে পাচ্ছি ওর মতো নষ্ট মহিলার কাছে আমার বাচ্চা থাকলে ওরাও নষ্ট হয়ে যাইতো আলামিন ভাই আমাকে অনেক হেল্প করছে আর আমার বড় সদ্য বড় ভাই ওনার নাম জানা নাই উনিও ছিল দুজনে মিলে আমার হেল্প করছে আমার বাচ্চা আমার কাছে ফিরে পাইছি এটাই বাংলাদেশের কাছে একটাই দাবি ভাই অন্ততপক্ষে এই ভিডিওটা যাদের চোখে পড়ে বড় বড় ব্যক্তি গণ্যমান্য ব্যক্তিরা একটু ভাইবা দেখেন যে পরকীয়া যেভাবে মহামারী রূপ নিয়ে নিতেছে এই যে শিশু বাচ্চারা ওরা তো পরে মা বাপ ছাড়া হয় রাস্তাঘাটে টুকায় হয় হিরঞ্চি হয় যারও সন্তানে পরিচিত কেন এগুলো হবে আমরা তো এগুলো উন্নয়ন দেশ খালি বলি কিন্তু উন্নয়ন তো ভাই কিছুই হইতেছে না আমরা চাইতেছি সব কিছু নিয়েই উন্নয়নে থাকতে একটা ফ্যামিলিকে সুখে রাইকা যেমন প্রবাসী ভাইয়েরা এত কষ্ট করে টাকা ইনকাম করে দিতেছে আর ওরা বুক বিলাসে তো করতেছে এই সময় হইলো আর টাকা পয়সা নিয়ে সোনা দানা নিয়ে বাইকা গেল আর ওই লোকটা যে বিদেশ থাইকা পরে যে স্টোক করে মারা যায় বিভিন্ন টেনশন আমি যে বিগত এক মাস কীভাবে ছিলাম এটা আমি জানি আর আমার আল্লাহ জানে কারণ এটাই আমার শক্তি ছিল যে আমি ওকে ভালোবাসতাম ভাই আর কোনো কিছুর বিনিময় না তার এমনও রূপ না যে রূপ জৈব না অনেক কিছু অনেক সুন্দর এরকম না ভালোবাসা বা এগুলো দেখা হইলে ওই যেদিন গেছিলো আমি ভুলে থাকতে পারতাম কিন্তু আমি কেন থাকি নাই জানেন আমার দুটো বাচ্চা আছে আর অনেক অনেক আমি ভালোবাসতাম বুঝছেন এখন মানে ভালোবাসার কথা মনে হইলে পরবর্তী কিছু ভাবতে গেলে আমার ওই ওই জিনিসটা আমার নাড়া দেয় বিবেকে যে তুই কারে ভালোবাসতি অত ভালোবাসা যোগ্যই ছিল না যদি ভালোবাসা যোগ্যই থাকতো তাহলে আজকে এগুলো করতে পারতো না ওর বাবার কাছে চলে যেতে পারতো গিয়া বলতে পারতো তুমি আমাকে টাকা পয়সা দাও তোমার দুটো বাচ্চাকে আমি তোমার লালন পালন করবো কিন্তু ওটা করে না ওটা কী করছে নারী জাতির কলঙ্ক করছে সারা বিশ্বের কাছে দেখাইছে যে নারী একটা চাইলে যে কোনো কাজ করতে পারে এটাই ভাই আমার আল্লাহর কাছে অসংখ্য দোয়া যে ওরা আমার আমার বাচ্চাকে কিছু করে নাই পারতো বাচ্চাকে আমাকে অন্য কিছু খাওয়া মায়ের অভাব অ্যাভেলেবেল ঘটনা হইতেছে দর্শক শ্রোতা আমি একটু থামিয়ে দিচ্ছি আপনাকে অ্যাভেলেবেল হচ্ছে যে বাচ্চাকে বাবাকে মানে বিষ খেয়ে মেরে ফেলেও চলে যেতে পারতো দর্শক শ্রোতা আপনার বোনকে আপনার মাকে আপনার ওয়াইফকে সতর্ক রাখবেন টিকটক নামের এই মানে ভাইরাস থেকে যেন সবাই সতর্ক থাকতে পারে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে প্রিয় দর্শক আমরা ভিডিওটি বাড়াবো না আমরা যদি আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে আর ভাই কী বলবো সবাই দেখছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করছেন সবাই আমার জন্য অনেক দোয়া করছেন এটাই ভাই কিন্তু কেউ ভাই ফোন দিয়ে অযথা ডিস্টার্ব করবেন না ভাই আমি ভাবতেছি এখানে একটা দোকান পাট নিউমোনিয়া বাচ্চাদেরকে আমি সুখে থাকতে চাই এটাই ভাই আচ্ছা আপনাকে যদি অর্থনৈতিকভাবে কেউ সাপোর্ট দিতে চায় আপনি তো এখন অসহায়ত্ব জীবনযাপন করতেছেন দুইটা বাচ্চা নিয়ে সেভাবে আপনার মানে বিকাশ নাম্বারটা আমার থাকলে যদি দিতেন আমাদের অনেক প্রবাসী আছে যারা অনেক দান করে মানুষকে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনি যদি সেভাবে একটা বিকাশ নাম্বার প্রবাসীদের উদ্দেশ্যে অথবা দেশেও যারা আছে যদি আপনাকে কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেটা কীভাবে করবে একটা বিকাশ নাম্বার দিয়ে দেন শুধু অনলি বিকাশ আমরা ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন টিকটক নামের এই ভাইরাস থেকে সবাই দূরে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম।